আসসালামু আলাইকুম। ভিবি স্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব ভিবি স্ক্রিপ্ট প্রোগ্রামিং ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কেসের যে সিডি অথবা ডিভিডি রোম ড্রাইভ আছে সেটি কিভাবে ইজেক্ট করা যায়, সেটির একটি ছোট্ট প্রোগ্রাম আজকে আমরা তৈরি করব। আচ্ছা চলুন তাহলে দেখা যাক। তার জন্য ডেস্কটপে মাউস রাইট ক্লিক করতে হবে, আসতে হবে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আপনি যদি ভিবিএস এডিটর ইউজ করে থাকেন তাহলে সেটির মাধ্যমেও প্রোগ্রামটি তৈরি করে নিতে পারবেন। তাহলে ডাবল ক্লিক করি, আমাদের সামনে আমাদের সিস্টেমের যে নোটপ্যাড রয়েছে সেটি ওপেন হবে। ওকে, তাহলে প্রথমেই আমরা দিতে পারি একটি মেসেজ বক্স, ঠিক আছে? তাহলে MSG ইকুয়াল টু আমরা ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস নিব, এর মাঝখানে আমরা নিব হচ্ছে ডাবল স্ট্রিং বা ডাবল কোটেশন, দিতে হবে ক্লিক ওকে টু ইজেক্ট। আচ্ছা, ইজেক্ট আমরা ক্যাপিটালে দিতে পারি, ইজেক্ট অ্যান্ড ক্লোজ ইওর সিডি শর্ট হাইপেন রোম, অথবা আপনি ডিভিডি দিতে পারেন, এখানে সিডির জায়গায় ডিভিডি দিতে পারেন, সমস্যা নেই, একই ব্যাপার। এবং নিচে এসে আমরা তাহলে নিতে পারি মেসেজ বক্স, তাহলে MSG বক্স ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভিতরে ডাবল স্ট্রিং এখানে ফাঁকা রাখব, এবং বাইরে এসে প্লাস নিব হচ্ছে মেসেজ, তাহলে MSG অর্থাৎ এই মেসেজ, ঠিক আছে? এখন নিচে আসি, আমরা দিতে হবে সেট ও WMP ইকুয়াল টু আমরা রাখবো ক্রিয়েট অবজেক্ট, এবং ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভিতরে আমরা ডাবল স্ট্রিং বা ডাবল কোট নিব, ডাবল কোটের ভিতরে আমরা দিতে পারি WMP প্লেয়ার অর্থাৎ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ডট OCX, এটি হচ্ছে অ্যাক্টিভেক্স কন্ট্রোল, ডট হচ্ছে 7, ঠিক আছে? এতটুকু। এবং নিচে আসবো, আমরা দিতে পারি আবারও সেট, নিতে হবে কল সিডি অথবা ডিভিডি রোমস, তাহলে সিডি রোম এস ইকুয়াল টু আমরা নিব OWMP ডট আমরা নিব সিডি রোম, সিডি রোম স্মল লেটারে, এরপরে হচ্ছে কালেকশন, কালেকশন নিচে আসি, কন্ডিশন ধরি, তাহলে ইফ COL সিডি রোম এস ডট কাউন্ট গ্যাটার দেন ইকুয়াল, অর্থাৎ গ্যাটার দেন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেন এরপরে কি হবে সেটি হচ্ছে ফর আই ইকুয়াল টু আমরা নেব 0 টু কল সিডি রোম এস ডট কাউন্ট মাইনাস হচ্ছে 1, ওকে। এরপরে আমরা নিব কল সিডি রোম এস ডট আইটেম ওপেনিং ক্লোজিং এস ডট আইটেম ওপেনিং ক্লোজিং প্যারান্থিসিস, মাঝখানে দেখাই আমরা আই, এরপরে বাইরে এসে ডট ইজেক্ট, নিচে আসি আমরা নেক্সট, এরপর ফর আই ইকুয়াল টু 0 টু কল সিডি ROM এস ডট কাউন্ট মাইনাস 1, এরপরে হচ্ছে কল সিডি রোম এস ডট আইটেম ওপেনিং ক্লোজিং প্যারেন্থিসিস, মাঝখানে হচ্ছে আই, বাইরে এসে ডট ইজেক্ট, নিচে আসতে হবে নেক্সট, এরপরে হচ্ছে ইফ ক্লোজ করতে হবে, তাহলে এন্ড ইফ, এতটুকু। এরপরে হচ্ছে উইন্ডোজ স্ক্রিপ্ট WS স্ক্রিপ্ট উইন্ডোজ স্ক্রিপ্ট ডট স্লিপ স্পেস দিয়ে 5000,
তাহলে এতটুকু হচ্ছে সিডি অথবা ডিভিডি রোম ইজেক্ট করার জন্য প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখানে যেটি করা হলো, প্রথমে একটি মেসেজ দেখানো হলো যে মেসেজ বক্স আমাদের সামনে ডিসপ্লে হবে যে ক্লিক ওকে টু ইজেক্ট অ্যান্ড ক্লোজ ইওর সিডি অবলিক ডিভিডি রোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের এই কোডকে এখন সেভ করি। সেভের জন্য ফাইল আসতে হবে, দেন সেভ অ্যাজ, আমরা ডেস্কটপে রাখি, দিতে পারি সিডি, সিডি শর্ট হাইফেন ডিভিডি ডট ভিবিএস, এতটুকু, দেন আমরা সেভ করি। তাহলে আমরা ওই সিডি ডিভিডি নামের একটি ভিবিএস প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি একটা মেসেজ, ক্লিক ওকে টু ইজেক্ট অ্যান্ড ক্লোজ ইওর ডিভিডি রোম, ঠিক আছে? আমরা ওকে প্রেস করি, তাহলে আমাদের সিস্টেমের এখন ডিভিডি রোমটি ইজেক্টেড হলো, ঠিক আছে? এভাবে ভিবিস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা খুব সুন্দর মতো এ ধরনের একটি প্রোগ্রাম তৈরি করে নিতে পারি, যার মাধ্যমে খুব সহজেই আমাদের যে সিপিইউ বা কেস রয়েছে সেখান থেকে ডিভিডি রোম অথবা সিডি রোম আমরা ইজেক্ট এবং ক্লোজ করতে পারবো। এটি অবশ্যই তৈরি করে সিস্টেমের ডেস্কটপে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সিডি অথবা ডিভিডি রোম ইজেক্ট অ্যান্ড ক্লোজ করার জন্য এতটুকু হচ্ছে প্রোগ্রামিং কোড। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম ভিবিস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা কীভাবে সিডি অথবা ডিভিডি রোম ইজেক্ট অ্যান্ড ক্লোজ করার প্রোগ্রামটি কীভাবে তৈরি করা যায় তা বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন অবশ্যই প্রেস করে রাখতে হবে। ভিবিস্ক্রিপ্টের উপরে অনেকগুলো টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে বাংলা ভাষায়, সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।